দর্শক, যে আমি জানাচ্ছিলাম, রাজধানীর মহাখালীতে 14 তলা বিশিষ্ট খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার, তিনি জানাচ্ছেন আমাদেরকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সম্রাট, আপনি জানাবেন আগুনে সর্বশেষ কি অবস্থা? সম্রাট, আগুনের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ রাহালা। এখানে আগুন অগ্নিকাণ্ড ঘটনার পর 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখানে ইতোমধ্যে যে আমরা আসার পরে যেটি দেখছিলাম যে প্রচুর পরিমাণে এখানে, ধন্যবাদ রাহালা, যে প্রচুর ধোঁয়া ছিল, ধোঁয়ার পরিমাণ অন্তত কমে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে ধোঁয়ার অবস্থাটা তুলনামূলক অনেক কম। তো এখন তারা তাদের পক্ষ থেকে শুধু এটুকু জানানো হয়েছে যে ডাম্পিং এর কার্যক্রম এখন চলমান রয়েছে। ভেতরে কেউ আটকা পড়ে আছেন কিনা, অন্য কোনো জায়গায় চাপা আগুন আছে কিনা, সেই বিষয়টি তারা এখন এখান থেকে তারা চেষ্টা করছেন যে সেগুলো সব পূর্ণাঙ্গভাবে নির্মূল করার জন্য। তবে যেটি বলছেন যে এখন আটকা আছেন, তিনি 65 বছর বয়স পর্যন্ত একজন আছেন এখানে, তিনি অচেতন অবস্থায় আছেন। তো তার যাতে ঠিকঠাকভাবে তাকে বের করে আনা যেতে পারে সেই চেষ্টাটি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন যে ভবনটি পুরো অন্ধকার করে রাখা হয়েছে এবং ভিতরে এখনো কাজ চলমান রয়েছে। শুধুমাত্র এখানে না, উপরের 12 তলা থেকে শুরু করে উপরের যতগুলো ফ্লোর আছে উদ্ধারকারী যে টিমগুলো সেখানে কাজ করছে সেখানে এখন পর্যন্ত চলমান রয়েছে তাদের কাজ। এবং ল্যাডারগুলো পেছনের দুই অংশে, অর্থাৎ এই ভবনের যে পেছনের অংশটা রয়েছে সেখান থেকেও তার ঘন্টা আগ পর্যন্ত এখানে দুইজনকে নামিয়ে হয়েছে এবং হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর এদিকে যখন আগুনটা লাগে, অর্থাৎ বিকাল 5টার দিকে, তারপরে কিন্তু আসলে মানুষজন আতঙ্কিত হয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করে এবং কেউ কেউ ছাদে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু নিচের দিকে বিভিন্ন যে ফ্লোর গুলো সেখানে দেখা গিয়েছে যে বেশ কয়েকটা জায়গায় দিয়ে বন্ধ করে যান এবং কি তারা ধোঁয়াতে আচ্ছন্ন থেকে কয়েকজন শ্বাসকষ্ট জন্য অবস্থায় ভোগেন এবং তারপরে তারা উপরের দিকে চলে যায়। ভবনে নামার জন্য তা অনেকেই রশি বেয়ে তারা নামেন এবং সেই সময় কয়েকজন আহত হন এখানে যারা পড়েন। তো তাই সেই আহতদের সংখ্যা এখান থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত 6-8, তাদের মধ্যে 6 জন পুরুষ এবং 2 জন নারী রয়েছেন এবং তাদের মধ্যে একজন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা গিয়েছেন বলে